পঁচিশে বৈশাখ, হে নূতন। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস, আর সেই উপলক্ষেই কিন্তু সকাল থেকে বিশ্বব্যাপী চলছে কবি বন্দনা। আমি রয়েছি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, যে ঠাকুর বাড়ির ইতিহাস সকলেরই আমাদের জানা, যেখানে বেড়ে উঠেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই আজ কিন্তু সাধারণ মানুষের ঢল সকলেই শ্রদ্ধা জানাতে এসেছেন কবিকে। বামফ্রন্ট তরফেও কিন্তু এখানে কর্মসূচি পালন করা হলো, কবিগুরুর মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানানো হলো। সেই সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, নাটক, নৃত্য, গান, অর্থাৎ এই গঙ্গা জলে চলছে গঙ্গা পুজো। আর এই ঠাকুর বাড়ির এই যে আজ উৎসব মুখর বাঙালি একেবারে সাজু সাজু রং, একেবারে ঠাকুর বাড়ির মূল গেট থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকমের হাতের জিনিসের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, আর সেই সঙ্গে সাদা শাড়ি, লাল পাল, এ যেন পঁচিশে বৈশাখের এক আলাদা মাহাত্ম্য এনে দেয়। সেই সঙ্গে চলছে ঠাকুর বাড়ি ঘুরে দেখা আর সেলফি তোলার রীতি রয়েছে। বাঙালিরা সারা বছর ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করলেও বৈশাখ মাস পড়লে কিন্তু চোখ রাখে পঁচিশে বৈশাখ তারিখটির ওপরে, কারণ এদিন যে বাঙালির প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বামফ্রন্টের উদ্যোগে এদিন কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা। এদিন নাচ, গান, কবিতা পাঠের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তবে শুধু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা কলকাতা নয়, জেলায় জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা সংগঠন, এদিকে শান্তিনিকেতন, বিশ্বব্যাপী কিন্তু এই দিনটি মহা সমারোহে পালিত হয়ে আসছে বছরের পর বছর ধরে। আজও কিন্তু তার অন্যথা হলো না। কথায় বলে মানুষ বেঁচে থাকে তার কাজের মাধ্যমে, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এমনই একজন ব্যক্তিত্ব। তার রচনা, তার গান আজও আমরা বাঙালিরা আঁকড়ে ধরে রেখেছি। তবে শুধু পঁচিশে বৈশাখ নয়, বিভিন্ন দিনে সারা বছর ধরেই কিন্তু এই রবীন্দ্র পার্বণ উদযাপিত হয়। যে কোনো অনুষ্ঠানেই কিন্তু রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র গীতিনাট্য ছাড়া আর বাঙালি অন্য কোনো কিছুই আসে না। গঙ্গা জলেই এভাবেই চলে বছর বছর গঙ্গা পুজো। আজকে যে অবস্থা দেখা দিয়েছে, যে পরিস্থিতি গড়ে উঠেছে, এটা ভয়ঙ্কর। এটা শুধু আমাদের পশ্চিমবাংলা বা ভারত বলে নয়, সারা পৃথিবীতে আমাজনের প্রায় 40% তার ডিস্ট্রাকশন হয়েছে। এই যে পরিবেশ ধ্বংস করা, তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ। তিনি পরিবেশ রক্ষার পক্ষে ছিলেন এবং উনি কোন বিষয়েতে কথা বলেননি, যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির পক্ষে কথা বলেছেন, আবার সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন। নিজের সঙ্গীত সৃষ্টি আজকে বিশ্বের দরবারে আদৃত, তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত। তিনি বিশ্বকবি, তিনি যে কাজ করেছেন তা একটা মানুষ যদি অন্য পাঁচটা কাজের সঙ্গে থেকে তার কাজের অনুসন্ধান করতে চান, তা সবটা করে উঠতে পারবেন না। গবেষক গবেষিকা ছাড়া কখনোই এটা সম্ভবপর না। সেই রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক, এই প্রশ্নই আসে না। রবীন্দ্রনাথ সর্বসময়ে সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবেন। কোথাও আগে মূল্যায়নে কোথাও ভুল ছিল আগে, কোথাও অতীতে কখনো, এটা নিয়ে এখন কথা বলে লাভ নেই।
হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। এভাবেই কবিগুরু বেঁচে রয়েছেন বাঙালির মননে চিন্তনে, এভাবেই বেঁচে থাকুক তিনি। দিনটা হয়তো 25শে বৈশাখ, আজ কবিগুরুর জন্মদিন উন্মাদনা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি, কিন্তু সারা বছরই কিন্তু বাঙালির আবেগে তিনি রয়েই যান। বাঙালির সংস্কৃতি তাকে ছাড়া একেবারেই অপরিপূর্ণ। আমরা ছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে চলছে অনুষ্ঠান দিনভর আজ কবি বন্দনায় মেতে বাঙালিরা। এভাবেই বেঁচে থাকুক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ক্যামেরায় সায়ন্তর সঙ্গে আমি পল্লবী, মহানগর 24x7 কলকাতা।